হ্যালো, ওয়েলকাম টু ক্যাশ ইন্ডিয়া। আবার আপনাদের রিকোয়েস্টে চলে আসলাম নতুন একটি ফোনের রিভিউ নিয়ে। আপনাদের অনেক অনেক রেসপন্স পেয়েছি এবং আপনাদের অনেক রিকোয়েস্ট আসছে, তো দ্যাটস ওয়াই আমরা আজকে নতুন করে আবার একটি রিভিউ করতে চাচ্ছি। তো আপনাদের সবচেয়ে বেশি যে রিভিউর জন্য রিকোয়েস্ট আসছে আমরা সেটি আগে করার চেষ্টা করে থাকি। তো আজকে সেইভাবে চলে আসছি যে শাওমি একটি মডেল এমআই থ্রি এই ফোনটি রিভিউ করতে। তো আশা করি আজকে রিভিউটি ঠিকঠাক মতো করতে পারবো এবং আপনাদের আরও অনেক রিকোয়েস্ট আসছে এই ফোনের ছাড়াও অন্য অন্য ফোনের রিভিউর জন্য, তো ওইগুলোও করবো। বাট আমরা চাই যে সবচেয়ে বেশি যে রিকোয়েস্টটা আসে সেই ফোনের রিভিউ করার জন্য আগে, তারপরে আমরা ওগুলো করবো। বাট আমাদের সাথে সেই জন্য আপনাদের থাকতে হবে এবং আমাদের চ্যানেলটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের ফেসবুক পেজে চোখ রাখতে হবে এবং সাবস্ক্রাইব করে আপনি বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে আমরা ফোনের আপডেট দেওয়া মাত্রই আপনারা পেয়ে যান আমাদের সকল ফোনের রিভিউ নোটিফিকেশান। সো চলুন আমরা দেখি আজকে শাওমি এমআই থ্রি ফোনের রিভিউ। আর এটি হচ্ছে একদিন একটি লো বাজেট স্মার্টফোন, মানে একদমই খুব কম বাজেটের মধ্যে একটি স্মার্টফোন। তো এই ফোনটি হচ্ছে সাধারণত তিনটি কালার হয়ে থাকে, তো আমি আজকে আপনাদের দেখাবো হচ্ছে দুইটি কালার, একটি হচ্ছে ব্ল্যাক এবং একটি হচ্ছে গোল্ড, আপনারা দেখতে পাচ্ছেন। তো আর এই ফোনটি স্মার্টফোন এবং লো বাজেটের মধ্যে, লো বাজেট আসলে প্রাইসটা আমরা বলছি না কারণ বিভিন্ন সময় প্রাইস চেঞ্জ হয়ে থাকে, তো এটা আপনারা ফেসবুকে চোখ রাখলেই আপনারা পেজে প্রাইসটি দেখতে পাবেন। তো চলুন দেখি আমরা ফোনটির কনফিগারেশনটা দেখে আসি। এই ফোনটি সাধারণত একটি কি দুইটি মডেল হয়ে থাকে, যেটা হচ্ছে আপনার একটা হয়ে থাকে 2GB 16GB, একটা হয়ে থাকে 2GB 64GB। তো এটা হচ্ছে 2GB এবং 16GB, র্যামটা হচ্ছে 2GB এবং মেমোরি হচ্ছে 16GB এবং এটি হচ্ছে সিঙ্গেল সিম। ঠিক আছে, এটি সিঙ্গেল সিম এবং আপনারা এটিতে সাইডে হচ্ছে পাওয়ার বাটন দেখতে পাচ্ছেন এবং উপরে ভলিউম বাটন এবং উপরে হচ্ছে সিম স্লটটি আছে। কালো এবং লাইটিংয়ের কারণে হয়তো স্পষ্ট বোঝা যাচ্ছে না, বাট আমরা গোল্ডেন ফোনটিতে দেখাবো, তখন আপনারা দেখলে ক্লিয়ার বুঝতে পারবেন। তো এটা হেডফোনটা হচ্ছে 3.5mm জ্যাক এবং চার্জিং পোর্ট হচ্ছে USB 2.0। এবং এটার ব্যাটারি সম্পর্কে না বললে নয়, এটি 3000mAh ব্যাটারি। হ্যাঁ, আপনি ঠিকই বুঝতে পারছেন, এটি 3000mAh ব্যাটারি। সো আশা করি চার্জ খুবই ভালো ব্যাকআপ দিবে এবং এটি ব্যাক ক্যামেরা 13MP। আপনি দেখতেই পাচ্ছেন অনেক ক্লিয়ার একটি ফোন ক্যামেরা, কারণ শাওমি আসলে ক্যামেরার ব্যাপারে তেমন কিছু বলার নেই, কারণ শাওমির ফোনের ক্যামেরাগুলো আলটিমেটলি সবসময় ভালো করে থাকে, ওরা খুবই ভালো করে থাকে এবং খুবই ক্লিয়ার হয়ে থাকে। আদার্স অন্য অন্য মডেলের ফোন কিংবা আদার্স অন্য অন্য ব্র্যান্ডের ফোনের চাইতে শাওমির ক্যামেরাগুলো ওরা খুবই ভালো করার চেষ্টা করে থাকে। তো আপনি দেখতে পাচ্ছেন 13MP ক্যামেরা, খুবই সুন্দর ক্যামেরা। তো চলুন গোল্ডেন কালার ফোনটি আমরা দেখি। গোল্ডেন কালারটা দেখতে পাচ্ছেন, গোল্ডেন কালারটিও খুব সুন্দর। এটা হচ্ছে চার্জিং পোর্ট, যেটা আমরা ব্ল্যাক কালারে দেখাতে পাইনি লাইটিংয়ের কারণে। তো এটা হচ্ছে সাইডে পাওয়ার বাটন, ভলিউম বাটন এবং ওপরে সিম স্লটটি আপনারা দেখতে পাচ্ছেন। পিন দিয়ে এটা জাস্ট পুশ করে সিম স্লটটা খুলতে হবে এবং 3.5mm জ্যাক এবং আউটলুকিং দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে ফোনটি এবং ফোনটি খুবই স্মুথ কাজ করে, আপনারা মোটামুটি ভালো গেমস খেলতে পারবেন, এটা দিয়ে ব্রাউজিং করতে পারবেন। মোটামুটি আসলে এই লো বাজেটের ফোনের মধ্যে স্মার্টফোনের ক্ষেত্রে খুবই ভালো, আমার কাছে মনে হয় এটি খুবই ভালো। বাকিটা আপনাদের মতামত এবং যা যেটি না বললেন, আপনার এমআই অ্যাকাউন্ট দিয়ে ফোনটি অরিজিনাল শাওমি কিনা, অথেন্টিক কিনা চেক করে নিতে পারবেন, যে ফোনটি কপি কিংবা ক্লোন কিনা এরকম কিছু কিনা আপনারা এমআই অ্যাকাউন্ট দিয়ে এটি যাচাই করে নিতে পারবেন। এবং আমাদের কপি ক্ষেত্রে তো অলওয়েজ একটা গ্যারান্টি থাকে, যে কপি হলে মানি ব্যাক গ্যারান্টি, ফোনটি যদি অরিজিনাল না হয়ে থাকে সেক্ষেত্রে প্রুফ দিতে পারলে আপনারা মানি ব্যাক গ্যারান্টি পাবেন। তো আশা করি আপনাদের শর্ট রিভিউর মধ্যে আমরা একটু ভালো করে দেওয়ার চেষ্টা করেছি রিভিউ, তো আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা আমাদের সব আমাদের কাছে সকল ফোনগুলো যেগুলো থাকে আমরা সকল ফোনগুলো রিভিউ দেওয়ার চেষ্টা করবো। সেক্ষেত্রে আপনাদের অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে আমরা আপডেট দেওয়া মাত্র কিংবা আমরা নতুন ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের নোটিফিকেশান পাচ্ছি।